আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এন মোহাম্মদ প্লাস্টিক নিবেদিত পবিত্র মাহে রমাদান উপলক্ষে মহিলা স্কলারদের নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান ইসলাম ও নারী। সুপ্রিয় দর্শক, কামরুন্নাহার মুক্ত আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অফুরন্ত নিয়ামত হিসেবে এসেছে পবিত্র মাহে রমাদান। রহমত, বরকত এবং মাগফিরাতের ইবাদতের এক বসন্তকাল এ মাস। এ মাসের প্রতিটি আমলই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার মধ্যে রোজা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। রোজা পালনের জন্যই সাহারির গুরুত্ব। আজকে আমরা আলোচনা করব রোজাদারের জন্য সাহারির গুরুত্ব। এ বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার জিহান আক্তার রানা, উপপরিচালক বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, শুকর আলহামদুলিল্লাহ। আপা আমাদের এখানে আসছেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো রোজাদারের জন্য সাহারির গুরুত্ব। আপা প্রথমেই জানতে চাইব সাহারি কি এবং কেন সাহারির প্রয়োজন? সাহারি আমরা সবাই কম বেশি জানি যে রোজার মাসে রোজাদার কেউ রোজার নিয়ত করার পর সে তার রোজার প্রথম স্টেপ হলো সাহারি। তিনি নিয়ত করবেন যে রোজা থাকবেন, এরপরে তার প্রথম যেখান থেকে শুরু হবে সেটা হচ্ছে তিনি সাহারি খাবেন পরবর্তী দিনের রোজা রাখার জন্য। সাহারিটা কখন খাবেন? রাতের একেবারে শেষতম সময়ে এবং সুবহে সাদেকের আগে, এই সময়টাতে, এই সময়টাতে আমরা সাহারি খাই, বা এটাতে আল্লাহ তাআলা বিধান রেখেছেন সাহারি খাওয়ার। এখন আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু একটা বড় মানে সাহারি আমাদের কাছে কতখানি গুরুত্বপূর্ণ সেটা একটা জিনিস বলেছেন, যে আমরা এবং আহলে কিতাবদের মধ্যে পার্থক্য, রোজার যে পার্থক্য সেটা হলো সাহারির লোকমা। তুমি যদি এক লোকমা খাবার খেয়েও সাহারি করো, সেটা আমাদের এবং আহলে কিতাবদের রোজার মধ্যে যে পার্থক্যটা সেটাকে নির্ধারণ করে দেয়। আবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই তিনবার বিভিন্ন জায়গায় বলেছেন যে সাহারি হচ্ছে বরকতময়, তোমরা একে কখনো ত্যাগ করো না, সাহারিকে ত্যাগ করো না। যদি তোমার কোনো কিছু নাও থাকে, আমাদের যদি কিছু নাও থাকে, তাহলে যেন একটু পানি খেয়ে যদি সাহারি পূর্ণ করি, যে সাহারি নিয়ে তো আমি পানি খেলাম একটু, বা একটু খেজুর খেলাম, তবুও যেন আমরা সাহারিটা খাই। তাহলে আমরা দেখছি যে সাহারি কোন অংশটা, যে রাতের একেবারে শেষতম, আমরা রাতকে যদি ছয় ভাগ করি, ছয় ভাগের শেষতম ভাগে এবং সুবহে সাদিকের আগে, সুবহে সাদিকের আগে যেই রাতের অংশটুকু আমাদের পড়ে, সেই অংশটুকুতে যেই খাবার খাওয়া হয় রোজা রাখার নিয়তে, সাহারি করার নিয়তে, সেটাই সাহারি। আপা অনেক সময় দেখা যায় যে অনেকে আছে যে আজান পর্যন্ত অপেক্ষা করে, যে আজান দিচ্ছে তখন সাহারি খাওয়া শেষ করেছে। তো আপা জানতে চাইবো আজানের সাথে সুবহে সাদিকের যে সময়ের কোনো সম্পৃক্ততা আছে কি? জি, আজান হয় কখন? আজান হয়েছে সুবহে সাদিকের শুরু থেকে, মানে ফজরের ওয়াক্ত যখন থেকে শুরু হয়ে গেল, এই সময়টা তো আমার সাহারি খাওয়ার সময় না। আমরা বলছি কি রাতের শেষ অংশ, সুবহে সাদিকের অংশ না। রাতের সুবহে সাদিকের আগে আমাকে অবশ্যই খাওয়াটা শেষ করতে হবে, সাহারি খাওয়াটা শেষ করতে হবে। এই জন্য আমাদের সবচেয়ে ভালো সময় হলো সুবহে সাদিক শুরু হওয়ার আগেই, মানে আজান ঠিক দেওয়া মানে কি আমি সুবহে সাদিক ঘোষণা হয়ে গেল, তার ঠিক আগেই যাতে আমি অবশ্যই সাহারি খাওয়াটা শেষ করি। একটু যদি উঠতে দেরিও হয়, বুঝতে দেরিও হয়, তারপরেও আমরা কখনোই চেষ্টা করব না ক্রস করতে। কেন আমাদের এই সাহারিটা কেন খেতে হবে? না খেলে কি রোজা হবে না? না, সাহারি না খেলে রোজা হবে না তা না, সাহারি না খেলেও রোজা হবে, কিন্তু সেটার হচ্ছে পরিপ্রেক্ষিত আছে। আমরা সাহারি আমি ইচ্ছা করে খেলাম না, অনেকেই আমরা আজকাল বিশেষ করে এই যে ইদানিং আমরা দেখছি যে যুগের পরিবর্তনের সাথে আমরা রাত জাগি, অনেক বেশি রাত জেগে থেকে দেখা গেলো দুইটা তিনটার সময় আমার ঘুম এসে গেল। হ্যাঁ, ক্লান্ত হয়ে ঘুমটা তো আসবেই একটা নির্দিষ্ট সময়ের পরে, যেই ঘুম এসে গেল আমি চিন্তা করলাম থাক সাহারিটা আর না খাই, এত রাত্রে উঠবো আবার আর টায়ার্ড, হ্যাঁ পারছি না, কিন্তু এটা করা যাবে না। এটা প্রথম কথা হচ্ছে ইসলামের পরিপন্থী, ইসলামে এটা তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, উনি কিছু না পেলেও এক ঢোক পানি খেয়েছেন সাহারির নিয়তে, তাহলে আমরা কেন পারবো না? এক নম্বর এটা খেতে হবে। দ্বিতীয় নম্বর, আমি মেডিকেল সায়েন্স দিয়ে যদি জিনিসটাকে ব্যাখ্যা করি, এটার অনেক তাৎপর্য। সাহারি না খেয়ে তার পরবর্তীতে এই যে আজকাল মানে এখন এই বছর যেমন আমাদের গ্রীষ্মকালের রোজা 14 থেকে 15 ঘন্টা করে হবে, এই দীর্ঘ সময়টা আমি তো আমার শরীরকে জুলুম করব যদি সাহারি আমি না খাই।
এই জুলুমের মধ্যে আমি ফেলে দিতে পারি না। সুতরাং অবশ্যই রোজার সাথে সাহারির গুরুত্ব আছে। রোজা যদি এখন এমন যদি হয় আমি কোনো কারণে উঠতে পারিনি, আমার নিয়ত ছিল, আমি রাতে নিয়ত করে ঘুমিয়েছি যে আমি ইনশাল্লাহ সাহারির সময় উঠবো এবং খাবো, কিন্তু আমি সাহারি খেতে পারিনি, তার মানে এটা আমরা কিন্তু এই ভুলটাও অনেক করে থাকি। আমি দেখি যে বিশেষ করে গ্রামগঞ্জে একটা ইয়ে আছে, সাহারি খেতে পারিনি ওই রোজাটা লাগবে না বা হবে না, রোজাটা থাকার দরকার নেই। না, এরকম না, সাহারি না খেলেও পূর্ণভাবে রোজা হবে, তার নিয়তটাই তো আল্লাহ দেখবেন, আল্লাহ তো সমস্ত নিয়তের হিসাব করবেন। আসলে তো সাহারি না খেলেও রোজা হবে, কিন্তু অবশ্যই ইচ্ছা করে, হ্যাঁ ইচ্ছা করে কখনো সাহারি ত্যাগ করবো না। সাহারি খাওয়াটা উত্তম। এবং আপা, অনেক সময় দেখা যায় যে অনেক রাত পর্যন্ত জেগে থাকে অনেকে, এবং যখন ঘুমাবে তার আগে একটু কিছু খেয়ে নেয় যে পরে যদি উঠতে না পারি রোজা হবে কিনা বা না উঠলে কি হবে। এই ক্ষেত্রে আসলে যে জিনিসটা হলো, উনি যেটা খেলেন এটা কিন্তু সাহারি খাওয়া হলো না, উনি শেষ রাত মানে রাতটা একটু গভীর হয়ে গেছে, উনি কিছুটা খাবার খেলেন, এটাতে হয়তো ওনার কিছুটা ক্যালোরি যোগ হবে, একটু পুষ্টি বাড়বে, কিন্তু এটা কিন্তু সাহারি হলো না। আমরা সাহারি যে সুন্নত মোতাবেক আমরা যেটা পালন করছি, এটা কিন্তু আল্লাহ যদি না দিতেন যে রাত্রেবেলা কিছু খেতে হবে না, সাহারি হবে না, তাহলে কিন্তু হতো না। তার মানে কি, এটা সম্পূর্ণ একটা ইসলামিক জীবনের একটা বিধান। এই বিধানকে যদি আমি পালন করতে চাই, আমি যদি সুন্নাটার স্বভাবটা নিতে চাই, অবশ্যই আমাকে রাতের শেষ ছয় ভাগের এক ভাগের শেষ শেষ ষষ্ঠ যে ভাগ, মানে রাতকে আমি যদি ছয়টা ভাগে ভাগ করি, তার মানে শুভেচ্ছা থেকে আগ পর্যন্ত যদি রাতকে ছয়টা ভাগে ভাগ করি, তার শেষ অংশটাতে আমাকে খেতে হবে, ছয় ভাগে শেষ অংশ, তার মানে দেখেন খুব অল্প এবং শেষ অংশটা রাতের। কেউ আমরা যদি খেয়ে থাকি, যে আমি হয়তো অনেকে কিন্তু আমরা এরকম করছি, আমি নিজেও আমি খেয়াল করেছি আমার আত্মীয় স্বজন রিলেটিভদের ভিতরে, যে আসলে অনেকেই বলে কি হ্যাঁ হ্যাঁ সাহারি তো খাই, ওই যে একটার দিকে খেয়ে না ঘুমিয়ে যায়। আসলে উনি যেটা ভাবছেন যে উনি সাহারি খেয়ে ওনার সবটা হচ্ছে সাহারির, এটা কিন্তু আসলে হচ্ছে না। আপা, অনেক সময় দেখা যায় যে সাহারি না খাওয়ার কারণে ফজরের নামাজটাও অনেকের মিস হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা এটাও একটা কনসেপ্ট, যে উনি যে ওই যে শেষ অংশে উঠছেন না, তাহলে উনি শুভেচ্ছা দিকটা পাচ্ছেন না। হ্যাঁ, যেই সময়টা আমাকে ফজরের নামাজটা পড়তে হতো, কিংবা আমি ওই সময়টা সাহারি খাওয়ার পরে একটু তেলাওয়াত করতে পারতাম, তাই না? আবার অনেক সময় আমরা কি করি, সাহারি খাওয়ার, হ্যাঁ সাহারি খাওয়ার ঠিক আগ দিয়ে আমরা তাহাজ্জুদটা পড়ে নেই। এই যে যে শেষ অংশে, রাতের শেষ অংশে যে আল্লাহর যে বরকত, যে রহমত নিহিত হয়, বৃষ্টির মতো রহমত নিহিত হওয়ার যে সময়টা, এই সময়টাকে কিন্তু আমি হারিয়ে ফেললাম। আমি 12টা 1টা পর্যন্ত ওটা তো আমার প্রয়োজনে আমি করলাম, তো এভাবে যদি করি এটাতে আসলে ওই মানে পারপাসটা সার্ভ হবে না, সার্ভ হবে না। জি আপা, যদি একটু বলতেন যে সাহারিতে আমরা কোন ধরনের খাবার খাওয়া উচিত বা কি ধরনের খাবার আমরা খাবো। কোনো একটা যদি খাবারের যেসব অপুষ্টির ব্যাপারগুলো থাকে, যে খাবারটা খুব ঝালযুক্ত, খুবই মশলাযুক্ত, খুবই ইরিটেন্ট, কোনো মানে ভাজা পোড়া তেল আছে, হ্যাঁ তেল জাতীয়, কিংবা রেড মিট, হ্যাঁ যেটা খুব হার্ড টু ডাইজেস্ট, যেটা আমাদের ডাইজেস্ট করতে অনেক বেশি শরীরকে পরিশ্রম করতে হয়, এই ধরনের খাবার যদি আমি পেটে ঢুকে, এবার আমি তো আমার খাওয়ার পথ বন্ধ, তাহলে কি, তাহলে কিন্তু আমি একটু পরেই দেখা যাবে 10টা 11টা বাজতে বাজতে কিন্তু আমি ক্লান্তি চলে আসবে, আমি কিন্তু ডিহাইড্রেটেড, আমার পেটটা ক্রাম্প করতে পারে, অনেক সময় আলসারেশন হয়। কিন্তু ন্যাচারালি কিন্তু জানেন সাহারিতে বরং আলসারেশন, শরীরের যে কোনো রকম ওই যে স্থূলতা, হ্যাঁ অতিরিক্ত পেট ফাঁপ দিয়ে থাকা, এগুলো কিন্তু সব সাধারণত সাহারির সব মানে এই রোজার এক মাসে মানুষ আরও সুস্থ থাকে। মানে যাদের আলসারেশন আছে, আপনি বেশিরভাগের কাছে শুনে দেখবেন তাদের আলসার মানে পেপটিক আলসার, এই যে গ্যাস্ট্রাইটিস, হ্যাঁ তারপর ফ্ল্যাটুলেন্স, এই ধরনের যেগুলো প্রবলেম শরীরের রোগ, পেটের যেগুলো রোগ আমরা বলি, এগুলো কিন্তু তারা সুস্থ থাকেন, যাদের সারা জীবন আছে তারাও কিন্তু রোজার মাসটা সুস্থ থাকেন, কারণ ওই যে স্টোমাকটা কিন্তু রেস্ট পাচ্ছে, তাই না, অটোফেজি, হ্যাঁ হ্যাঁ একটা নির্দিষ্ট ইন্টারমিডিয়েট সময় পর পর এবং লম্বা একটা সময় সে রেস্ট পাচ্ছে, যে তারও তো একটা কাজ থামিয়ে দেওয়ার একটা জায়গা আছে, তাই না, একটা নাকি সে খাবার হজম করবে। তাহলে এমনিতে কিন্তু ভালো হয়, মানে সেহরির সময় মানে বা রোজার সময় যে আমরা না খেয়ে থাকছি, এটাতে কিন্তু ভালো হয়। কিন্তু আমি যদি সাহারি না খাই, তাহলে এক নম্বর হচ্ছে বেশি লম্বা টাইম আমার না খাওয়া হবে, সেটাতে আমার পেপটিক আলসার বাড়বে, আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যদি খাবারটা সুষম না হয় বা আমার খাবারের মধ্যে ইরিটেন্ট জাতীয় খাবার থাকে, তাহলে আমার মানে আলসার বা এই ধরনের সমস্যাগুলো বাড়বে। আর খাবারটা অবশ্যই খুব তারল্যযুক্ত হবে, মানে খুবই পুষ্টি সমৃদ্ধ, অল্প খাবার এবং খুবই পানিযুক্ত খাবার, যেটা আমাকে কন্টিনিউয়াস রিহাইড্রেট করবে, হ্যাঁ এবং আমার ওই খাবারটা পুরো লং টাইম যাতে পেটের
থাকে, আঁশযুক্ত খাবার, আঁশযুক্ত খাবার লং টাইম পেটের ভেতরে থাকবে এবং সে কন্টিনিউয়াস একটা ক্যালোরি, মিনিমাম ক্যালোরি আমাকে দিতে থাকবে। আমি যদি একসাথে পেট ভরে অনেক ভাত খেয়ে ফেলাম, বাংলাদেশে তো ভাত খাওয়ার আমাদের টেন্ডেন্সিটা খুব বেশি, আমরা এই যে পুষ্টি নিয়ে যারা আমরা কাজ করছি আমরা কিন্তু ভাত খাওয়াটাকে কমানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ, আমরা যে এই যে অনেক বেশি ভাত খেয়ে ফেলি, দেখেন ভাতটা দেই গামলায় সাথে দেই বাটিতে একটু তরকারি, না এই প্যাটার্নটাই উল্টে দিতে হবে। বাটি ভর্তি থাকবে শাকসবজি আর ভাতটা তার একটা পোর্শন, একটা অংশ, এক বাটি ভাত, ছোট্ট একটা বাটিতে ভাত থাকবে, এক বাটি থাকবে শাকসবজি সাথে প্রোটিন। তাহলে এই প্যাটার্নে আসতে হবে, এই প্যাটার্নটা সেহরির জন্য খুবই ভালো, সাথে পানি, পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে। আর আমরা খাবো না কি কি, তাহলে খাবো হচ্ছে সুষম খাবার, প্রোটিন, শাকসবজি, ফলমূল এগুলো বেশি এবং ঝোল বা পানিযুক্ত খাবারটা বেশি। খাবো না কোনো অংশগুলো ইরিটেন্ট, যত ঝাল, মশলা, ভাজা পোড়া, জাঙ্ক ফুড, এই যে বেশিরভাগ জাঙ্ক ফুডে কিন্তু আমরা কী করি, ময়দাটাকে ইস্ট বা অন্য গ্লুটেন দিয়ে ময়দাটাকে প্রসেস করি, তাই না? প্রসেস ফ্লাওয়ারই তো মেইনলি জাঙ্ক ফুড, মানে প্রসেস যে ময়দা, এই ময়দার ভিতরে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ওই যে গ্যাস উৎপাদনকারী জিনিস আমরা ইউজ করতেছি, তাই না? ইস্ট ইউজ করছি বা অন্য যেটাই, তাই গ্যাস যেটা আমার তৈরি হচ্ছে এই গ্যাসটাতে আমি সারাদিন ওই আমার যখন নর্মালি গ্যাস হয় আমি এক গ্লাস পানি খেলাম কিংবা আমি একটা ফ্রুট সল্ট খেলাম বা কিছু একটা খেলাম, আমি কমে গেল, কিন্তু ইফতারের মানে ইফতারের আগে তো আর আমি রোজার মাসে পাচ্ছি না। সো আমার কী হবে, এই গ্যাসটা কমানোর উপায় নেই। সুতরাং জাঙ্ক ফুড একেবারে অ্যাভয়েড একেবারে অ্যাভয়েড করবো আমরা। এখন সাহারি পার্টি নামে এক ধরনের পার্টি বেরিয়েছে যে রাতের বেলা সেই পার্টিতে অংশগ্রহণ করে এবং খুব রিচ ফুড খাচ্ছে এবং সেই সাথে আরেকটা বিষয় বলবো যে পানিও খাচ্ছে, যে কোনো ধরনের ড্রিঙ্কস, এটা আসলে সাহারিতে এবং রোজার ক্ষেত্রে মানে কতটা প্রয়োজন বা অপ্রয়োজন? আচ্ছা, প্রথমেই যেটা বলবো যে রমজান মাস হচ্ছে সংযমের মাস, না পুরো সংযমের জন্য এবং আল্লাহর রাজি খুশি পাওয়ার জন্য আমরা এই রমজান মাসটা পালন করছি। আল্লাহ তাআলা বলছেন যে রোজার যে সওয়াবটা হবে সেটা আমি নিজে দিব, মানে সেটার কোনো মানদণ্ড আল্লাহ ঠিক করেই দেন নিজের জন্য, আল্লাহর জন্যই করছি আর আল্লাহর আল্লাহই তার প্রতিদান দিবেন, তাই না? তাহলে এখানে আমি যদি অন্য কাজে রোজা রিলেটেড বা রোজার পূর্ণ মাসটাতেই আমরা যে কোনো মানে আর কাউকে খুশি করার মানে কোনো স্কোপ আমাদের ওইভাবে কিন্তু নাই, তাই না? আমরা আল্লাহর রাজি খুশির জন্যই কিন্তু রোজার সমস্ত কার্যক্রমগুলো করব। আমরা সেহেরি পার্টি দিচ্ছি, এই সেহেরি পার্টিতে হইচই করছি, সবাইকে নিয়ে আনন্দ করছি, এখানে তো এবাদতের কোনো অংশ আসলে হচ্ছে না, প্রচুর খাবারের অপচয় হচ্ছে, সময়ের অপচয় হচ্ছে, নিজের উপরে জুলুম হচ্ছে, নিজের শরীরটার উপরে জুলুম হচ্ছে। কেন আমি যে এই সারাদিন রোজা রেখে রাত্রেবেলা আবার পার্টিতে যাচ্ছি, সেটার একটা হাঙ্গামা আছে, তাই না? আমরা পার্টির জন্য প্রিপারেশন নিচ্ছি, সেখানে আবার প্রচুর হাইফাই খাওয়া দাওয়া, হ্যাঁ ইভেন আপনি যে বললেন ড্রিঙ্কস, এটা তো মানে একেবারেই মানে গ্রহণযোগ্য নয় কোনোভাবেই না। আমরা যদি হার্ড ড্রিঙ্কস পান করি তো সে রোজাটাই বা হলো কোথায়, তা রোজাটাই তো আর হওয়াটা হলো না আর কি। হ্যাঁ, আমি একটা হারাম বস্তু দিয়ে আমি রোজা শুরু করতে যাচ্ছি, এটা এখানে আল্লাহর রাজি খুশির যেহেতু কোনো সুযোগ নেই, সেখানে তো মানে রোজাটাই হবে কিনা সন্দিহান আমি। জি, আপা আরেকটা বিষয় জানতে চাইবো যে অনেকে বিভিন্ন প্রয়োজনে বা যে কোনো ধরনের সমস্যার কারণে সেহরি খেতে পারলো না, তো তাদের ক্ষেত্রে আসলে মেডিকেল সায়েন্সের বিধানটা কি, যে কোনো ধরনের ক্ষতির আশঙ্কা আছে কি শারীরিকভাবে? যদি এক দুদিন ছুটে যায় আমাদেরও কিন্তু হয়, আমরা নিয়ত করে ঘুমালাম খেতে পারলাম না, ওই একটা দুটো দিনে তো তেমন কিছু হবে না, কিন্তু আপনি যদি দীর্ঘ সময় ধরে এই না খাওয়ার অভ্যাসটা এক মাস জারি রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিটো অ্যাসিডোসিস হবে, আপনি ডিহাইড্রেশন হবে, হ্যাঁ তারপরে আপনার যে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাবে, যেটাতে ব্রেন হাইপক্সিক হয়ে যাওয়াটা কিন্তু আমরা জানি যে প্রতি এক সেকেন্ডে ব্রেনে যদি আপনার গ্লুকোজ সাপ্লাই না থাকে এক মিনিটে কিন্তু নিউরন মারা যায়, হ্যাঁ নিউরন কিন্তু গ্লুকোজ ছাড়া বাঁচতে পারে না, তাহলে আপনি তাকে হাইপোগ্লাইসেমিক স্টেটের দিকে ঠেলে দিচ্ছেন। তাহলে ক্রনিক যারা এটা করবে, হ্যাঁ তাদের কিন্তু কিডনির রোগ, হার্টের রোগ, ডায়াবেটিস, হ্যাঁ এগুলো কিন্তু তাদের ভবিষ্যতে হবে। এবং আরেকটা জিনিস হবে যে তাদের একটা ক্রনিক কনস্টিপেশন ডেভেলপ করবে, কারণ দীর্ঘ সময় খাবারটা পাচ্ছে না, সে খাবার না খাওয়ার কারণে পানির পরিমাণ ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে একদম শরীরটা, সে কিন্তু দীর্ঘ কনস্টিপেশন হবে। কনস্টিপেশন থেকে আমরা জানি যে কত রকম পাইলস থেকে শুরু করে কত রকম গাটের রোগ, কত ক্যান্সার, কত কিছু হয়, তো সেগুলো কিন্তু তাদের হবে। আর যদি মানে তার আগের থেকে কোনো রোগ থেকে থাকে, হ্যাঁ ডায়াবেটিস থেকে থাকে বা কোনো কিছু থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আরও খারাপ হয়ে যাবে ব্যাপারটা। অনেক সময় অসুস্থ রোগী থাকে যারা সাহারি খেয়ে রোজা রাখছেন বা ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ,
এই জাতীয় রোগীদের ক্ষেত্রে কি নির্দেশনা আছে? এই রোগীগুলোর ক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে, ওনারা তো একটা যে কোনো একজন চিকিৎসকের পরামর্শ নেন রেগুলার, যেহেতু উনি জানেনই ওনার ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে কিংবা কিডনির রোগ আছে, উনি অবশ্যই চিকিৎসকের পরামর্শটা আগে একবার নিয়ে ফেলবেন। ঠিক রোজার আগ দিয়ে চিকিৎসকের পরামর্শ নেবেন যে আমার এখনকার ওষুধ কীরকম হবে, এবং তখন না গেলেই ওই চিকিৎসক তার সমস্ত প্যারামিটার্সগুলো চেক করেন একবার করে, তার সব কিছু ঠিক আছে কিনা সব লেভেল চেক করে ওই অনুসারে ডোজ অ্যাডজাস্ট করে দেন। সাধারণত দেখা যায় হাফও করে দেন এরকম আমরা মানে হয়, এবং সেই ডোজ মতো চলবেন, সেই অনুসারে তারা খাওয়া দাওয়াটা চালাবেন। আর যেই মানে পুরো রোজার মাসে এই যে যে কতগুলো রোগ, যেই দুটো আপনি মেইনলি মেনশন করলেন যে ডায়াবেটিস এবং হাইপারটেনশন, এনারা কিন্তু সবাই ওই যে খাবারটাকে ভেঙে 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 অল্প 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 করে খেলে তাদের জন্য অনেক ভালো হবে। মানে ইফতারে একেবারে যে খুব বেশি খেয়ে ফেললাম সেটাও না, আবার সেহরিতে অনেক করে খেয়ে ফেললে আমার পরবর্তীতে সমস্যা হবে না সেই জন্য অনেক করে খেলাম সেটাও না, এরকম না। ইফতার থেকে সাহারি পর্যন্ত প্রতি ভাগে ভাগে অল্প 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 খাবার, নিয়মিত, হ্যাঁ পরিমিত এবং নিয়মিত খাবার এবং সুষম খাবার সেটা কন্টিনিউ করবেন, এবং পানির পরিমাণটা অবশ্যই যাতে খেয়াল রাখবেন। এই তিন ধরনের রোগীর ক্ষেত্রেই পানির পরিমাণটা তারা খেয়াল রাখবেন। জি আপা, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপা আপনাকে, যে চমৎকার একটি বিষয় ছিল আজকে রোজাদারের জন্য সাহারির গুরুত্ব, এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। আপা আন্তরিক কৃতজ্ঞতা আপনার জন্য। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এন মোহাম্মদ প্লাস্টিক নিবেদিত পবিত্র মাহে রমাদান উপলক্ষে মহিলা স্কলারদের নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান ইসলাম ও নারী। আমাদের আজকের আলোচনার বিষয় ছিল রোজাদারের জন্য সাহারির গুরুত্ব। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অফুরন্ত নিয়ামতের একটি মাস পবিত্র মাহে রমাদান। পবিত্র মাহে রমাদানে সেহরির মধ্য দিয়ে আমরা আমাদের রোজাকে পরিপূর্ণরূপে পালন করব এবং রোজা থেকে সর্বোচ্চ তাকওয়া অর্জনের মধ্য দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারব। এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবার জন্য নিরন্তর শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।